হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার হাতের ফোন দিয়ে 1 মিনিটের ভিতরে টিকটক ভিডিও কিভাবে তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়া, এবং শুধু যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এটা আপনি তৈরি করতে পারবেন খুব ইজিলি। তো সেটাই আজকে আমি দেখাবো যে কিভাবে টিকটক ভিডিও আপনি তৈরি করবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে খুব সহজে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটা লাইক দিন এবং সুন্দর দেখে একটা কমেন্টস করুন, কারণ ভিডিওটা আপনাদের জন্য অবশ্যই স্পেশাল হবে। কারণ এর চেয়ে সহজ নিয়মে আপনি কখনোই টিকটক ভিডিও তৈরি করতে পারবেন না। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার পূর্বে সর্বপ্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশনটা, এটাকে ডাউনলোড করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি আমি আপনাদের দেখে দিচ্ছি কর্নারে, এই যে বিগো, বিগো এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর সিম্পলি এটা এভাবে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি টিকটক ভিডিও কীভাবে, এখানে অসংখ্য ইফেক্টস আপনি পাবেন। তো টিকটক ভিডিও আপনি কীভাবে তৈরি করবেন আমি আপনাকে দেখাচ্ছি, যা সুন্দর দেখে আমি একটা দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে দেখাবেন, কোনো প্রবলেম নাই। তো এই যে দেখুন ডান্স, আমি এই টিকটকে ডান্সের এই ভিডিওটাই দেখুন, এখান থেকে এই ভিডিওটাকে সর্বপ্রথম এইটা তৈরি করার জন্য সর্বপ্রথম প্লে করুন। ট্রাফিক সার্চ কন্টিনিউ। তো দেখুন এইখানে জাস্ট সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে কিছু সময় লোড নিবে। দেখুন বন্ধুরা, ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা কিছু মনে করবেন না, ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন। তারপর এখানে ডাউনলোড রিসোর্সে চাপুন। দেখুন ভিডিওটা কিন্তু অলরেডি লোডিং হচ্ছে, অলরেডি কিন্তু 10% লোডিং হয়ে গেছে। তো ভিডিওটা লোডিং হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো এরই ফাঁকে আমি আপনাদের আবারও বলতেছি, যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রত্যেক দিন এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি। তো ভিডিওটা এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে এখনই একটা লাইক দাও, কারণ এরকম প্রত্যেক দিন ভিডিও তোমরা পাবা। তো ভিডিওটা লোড নিতে একটু সময় নিচ্ছে বন্ধুরা, আমরা একটু অবশ্যই ধৈর্য ধরব, কারণ এই কয়েকটা সেকেন্ড সময় নিবে, কারণ ভিডিওটা যার জন্য একটু লং হবে, কারণ সম্পূর্ণ প্রসেসটা আপনাদের বুঝে না দিলে আপনারা বুঝবেন না। তো যার জন্য আমরা একটু ওয়েট করব ভিডিওটা যত সময় লোডিং না হয়, 100% মোর লোডিং হতে আর কিছুটা সময় নেবে, হয়তো কয়েক সেকেন্ড, 30-40 সেকেন্ড সময় নিতে পারে, কারণ আপনারা এর আগে কখনো এরকম এত সহজে টিকটক ভিডিও তৈরি করা যে আপনারা দেখেন নাই। তো ভিডিওটা দেখতে থাকুন, আর ডাউনলোড হওয়া পর্যন্ত আমি ভিডিওটা কিছু সময়ের জন্য পজ করে দিচ্ছি। তো ডাউনলোড তো বন্ধুরা, আমাদের ভিডিওটা অলরেডি লোড শুরু হয়ে গেছে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি, দেখুন এখানে কিন্তু কতগুলো অপশন চলে আসছে, তা আপনারা লক্ষ্য করতে পারতেছেন কি না আমি আপনাদের মার্ক করে দেখে, দেখুন রিফ্লেস ফটো, রিফ্লেস ফটো, এখানে কিন্তু তিনটা চরিত্র আছে। আপনি এখান থেকে পিকচারগুলো কীভাবে চেঞ্জ, আমি আপনার জাস্ট একটা চেঞ্জ করে দেখিয়ে দিব। তো প্লাস বাটনে ক্লিক করুন, ক্লিক করার পর সোর্স ফ্রম গ্যালারি এইটাতে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এখানে গ্যালারির সবগুলো ফটো এখানে শো করবে, তো আপনি যেটা দিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো জাস্ট ধরুন আমি এই এই পিকচারটাই আমি এখানে দিব, জাস্ট আমি আপনাদের একটা দেখিয়ে দিব। জাস্ট দেখুন এখান থেকে আপনারা সুন্দর করে একটু সময় নিয়ে কাজগুলো করবেন তাহলে অনেক সুন্দর হবে। তো ধরুন আমি এটা এইভাবে দিলাম, দেওয়ার পর ডান করে দিলাম, আপনারা সুন্দর করে দেবেন। দেখুন বন্ধুরা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে টিকটক ভিডিও। তো আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি কারণ কপিরাইট ধরতে পারে। এইভাবে আপনি সুন্দর করে টিকটক ভিডিও তৈরি করতে পারবেন। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।